প্রশ্নজন ভাবছিলাম আমাদের আশ্রমের পরম পূজনীয় পার্থ মহারাজ স্বামী অমৃত রূপানন্দজী মহারাজের চরণে প্রণাম জানাই। আর আজকে এই শুভ একটি সন্ধ্যা আমরা শুনব আমাদের পরিচিত মহারাজ স্বামী কৃপাকরানন্দজী মহারাজ দেবদোষ মহারাজ, সঙ্গে আছেন শ্রী অনুপ ব্যানার্জি, আর শ্রীমতী প্রজ্ঞা ব্যানার্জির ছাত্র সুজান চ্যাটার্জি, যিনি হারমোনিয়াম বাজাবেন, তবলায় সংগত করবেন অমিতাভ সেন, যিনি পণ্ডিত পরিমল চক্রবর্তী ছাত্র, আর করতালে আছেন কার্তিক কর্মকার। স্বামী কৃপাকরানন্দজি মহারাজ সেক্রেটারি ইটানগর রামকৃষ্ণ মিশন, এই প্রথম সেক্রেটারি হওয়ার পরে এসেছেন, সেজন্য অনেকে আমরা আমাদের হৃদয় থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। শাস্ত্রীয় যে সঙ্গীত উনি নিজে তা ব্যাখ্যা করবেন, কেন আমরা অত বুঝি না। সাধু হিসেবে শাস্ত্রীয় সঙ্গীতের যে প্রয়োজনীয়তা এবং সঙ্গীতের মাধ্যমে আমাদের সাধুরা যে ভগবানকে লাভ করেছেন, ঈশ্বরের আরাধনা করেছেন, সেটি হৃদয় দিয়ে অনুভব করতে হবে। বোঝার জিনিস না, উনি আমার থেকে ভালো বলতে পারবেন। উনি অনেকের সাথে একই সঙ্গে একই আসনে গান করেছেন, আর সেই আসনগুলি হল হরিদাস স্বামী সঙ্গীত সম্মেলন, সোয়াই গন্ধর্ব সঙ্গীত মহোৎসব, সপ্তক মিউজিক ফেস্টিভ্যাল আহমেদাবাদ, সঙ্গীত শুদ্ধ ধ্রুপদ সম্মেলন কলকাতা, এসব জায়গায় এসব খুব মানে সঙ্গীত জগতের শ্রেষ্ঠ আসর বলা যায়, সেখানে উনি অংশগ্রহণ করেছেন। আর সঙ্গে যাদের সঙ্গে উনিও একই আসরে গান করেছেন, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত রাজেন্দ্র কুমার, উস্তাদ সাইউদ্দিন ডাগর, বাহউদ্দিন ডাগর, পণ্ডিত গুন্ডেচা ব্রাদার্স, পণ্ডিত নিত্যানন্দ হলদিপুরি, এই সমস্ত বড় বড় ব্যক্তিদের সাথে উনি একই আসরে গান করেছেন। আমরা এখন ওনার মুখ থেকে শুনব। নমস্কার। এখন পুষ্প স্তবক দিয়ে সম্বর্ধনা করবেন বিশ্বজিৎ মহারাজ।
আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা। আমাদের বড় ভারত প্রার্থনার আজকে আমার আন্তরিক প্রণাম। উমাকান্ত মহারাজ আন্তরিক প্রণাম, কারণ আমি ওনাদের চেয়ে অনেক ছোট এবং ওনাদের স্নেহ আমাকে একটু সাহস দেয়। সাধু সঙ্গে সঙ্গীত বহু শতাব্দী ধরে অনুপস্থিত ছিল, অথচ স্বামী বিবেকানন্দ তার বইতে পরিষ্কার বলেছেন, রাগ রাগিনী সৃষ্টি করেছিলেন ঋষিরা। উনি বলছেন, তারা রাগের সঙ্গীতে ভাসতেন, আমরা তো সামান্য অনুকরণ করে থাকি মাত্র। অর্থাৎ কি না, ঋষিগত বা ঋষি সমকক্ষ হৃদয় এবং বোধ তৈরি না হলে এই সঙ্গীতের মধ্যে যে মিশে যাওয়ার একটা ব্যাপার আছে সেটা হয় না। সব বড় বড় যারা ভালো গেয়েছেন তারা এই কথাটি উদার চিত্তে স্বীকার করেছেন যে ওরকম করে কিছু পারফর্ম করা, কিছু বন্দিশ, কিছু মুক্ত, এগুলো খোসা মাত্র, এগুলো সঙ্গীতে কিছু না। যারা খুব ভালো গান করে তারা এটাও বলেছেন যে সঙ্গীতে কোনো শব্দই থাকে না, তালও থাকে না, সেটাই সঙ্গীত। সেটা অনেক উঁচু উপলব্ধির কথা, কিন্তু সেই উপলব্ধিটুকু না হলে সঙ্গীতের যে আমরা কুকিং বলি সেটা সম্ভব হবে না। স্বামীজি বলছেন যে ঋষিরা তৈরি করেছিলেন, আমার খুব ব্যক্তিগতভাবে মনে হয় অবতার ভগবান যখন আসেন একটা সামগ্রিক উত্থান হয় সব দিকে। তার যেমন সূর্য উঠলে আলাদা করে মোমবাতি জ্বালতে হয় না, আলো জ্বালতে হয় না, আগুন জ্বালতে হয় না, দাবানলও জ্বালতে হয় না, সব কিছু একসঙ্গে তার নিজস্ব মহিমায় প্রকাশিত হয়। ঠিক সেরকম ভগবান যখন আসেন তার শক্তিতে সব কিছু প্রকাশিত হয়। সঙ্গীত একটি অতি প্রাচীন ভারতীয় আধ্যাত্মিক মাধ্যম। সুতরাং সেই যুগকে ওনারা সঙ্গে নিয়ে এসেছেন, যে যুগে ঋষিদের আবির্ভাব হবে তাদের হাত ধরে এই সঙ্গীত, যেটা আমাদের সংস্কৃতির চূড়ামণি, মাথার সবচেয়ে বড় দামি মণি হচ্ছে সঙ্গীত। এবং সঙ্গীত হচ্ছে সংস্কৃতির সবচেয়ে বড় প্রকাশক। সংস্কৃতি হল সমৃদ্ধ এবং তৃপ্ত মানুষের বেঁচে থাকার পরবর্তী স্তর, অর্থাৎ কিনা আধ্যাত্মিক হওয়ার আগের স্তর বলা যেতে পারে। এবং এই সঙ্গীত অবলম্বন করে আধ্যাত্মিক হওয়া যায়। এই রহস্যটা ঢাকা পড়ে গেছিল, ঢাকা করে গিয়ে বিভিন্ন রকম সুরগত, ভাবগত, রাগগত, সঙ্গীতে অঙ্গিকগত ভেদ চলে এসেছিল এবং তাতে ভেদেরই বেশি রমরমা ছিল, ঐক্যের থেকে ভেদের রমরমা বেশি ছিল। কিন্তু বিদ্যার নিজস্ব একটি পদ্ধতি আছে, নিজস্ব একটি শক্তি আছে, সেটি জাগিয়ে দিয়েছেন ভগবান। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের বাংময় প্রতিমূর্তি, নির্ঘোষিত প্রতিমূর্তি বলা যেতে পারে, তিনি এ সম্বন্ধে অত্যন্ত বিশদ একটি ডকুমেন্টেশন দিয়ে গেছেন। সঙ্গীত, সঙ্গীত আর সঙ্গীত, কোনো অবতারের জীবনে আদ্যপান্ত এরকম সঙ্গীতময়তা
দেখা যায়নি এবং ঠাকুরের কথা মতো করে দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত সঙ্গীত আর সঙ্গীত তো এই সঙ্গীতের তাৎপর্য কি কেন সাধুরা সঙ্গীত করবেন কি করবেন আসলে এগুলি এখনো খুব চিন্তার বিষয় মনীষার বিষয় গবেষণার বিষয় কারণ জিনিসটা একবার ভগবান করে দিয়ে গেছেন তারপরে আমরা তার তাৎপর্য অনুধাবন করছি সঙ্গীত সম্বন্ধে স্বামী যেটা বলছিলেন যে সবচেয়ে বড় শিল্প হাইয়েস্ট আর্ট টু দেম হু আন্ডারস্ট্যান্ডিং ইজ হাইয়েস্ট ওয়ার্শিপ এটা মনে হয় হাইয়েস্ট ওয়ার্শিপ বলা হয়েছে সেই বোঝে বোঝা বোঝার ক্ষমতা থাকলেই হবে সঙ্গীতকে বোঝা এটা সুন্দর করে বললেন আমার সন্ন্যাসী ভাই রঞ্জিত মহারাজ বললেন যে বোঝার কিছু নেই হয়তো আছে কিন্তু সেটা শেষ কথা না সঙ্গীতকে বেছে 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 বোঝা যায় না আপনি যখন কোনো ভালো রান্না খান বেছে বেছে কতখানি তার মধ্যে ছানা আছে মটর আছে এগুলো ভাবেন সামগ্রিক একটা ভালো লাগে থাকতো তো আমাদের শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী অনেক নিয়ম আছে একটি নিয়ম হচ্ছে ইনভোকেশন বলা হয় যে মঙ্গলাচরণ বলা হয় বিগিনিং উইথ এনি গুড ইনভোকেশন সাধারণত ইনভোকেশন টু লর্ড গণেশ করা হয় মহারাজ বসে আছেন উমাকান্ত মহারাজ উনি কিন্তু দক্ষিণী উচ্চারণ খুব ভালো জানেন তো ওনার সামনেই গাইছি আপনারা কেউ বুঝবেন ব্যাপার ঠিক ঠিক তার ঐতিহ্যগত তাৎপর্য মহারাজ জানেন পুরোটাই একটি দক্ষিণী গান করছি ইনভোকেশনাল গণেশের উপর সাউথ ইন্ডিয়ান আরেকজন আছেন আমাদের গোপাল মহারাজ উনি উনিও দক্ষিণের সংস্কৃতিতে বড় হয়েছেন উনিও বুঝবেন ওনারা শুনে এসছেন বাচ্চা বয়স থেকে ওদের এই ক্লাসিক্যাল লিসেনিং আমাদের খুব বেশি আছে আমাদের থেকে অনেক বেশি আছে লিসেনিং টু দ্য পিওর ক্লাসিক্যাল সং ফর এভরিবডি সেটা ওদের খুব আছে সেই রাগা সেটা আমাদের আমাদের রাগ অনুযায়ী রাগ ধানিতে করবে ওদের অনুযায়ী উদয়ের চন্দ্রিকা বলে একটা রাগ সে একটা জিনিস নামটা আলাদা তো তারপরে গণেশের একটা ইনভিটেশন করছি তারপরে সম্পূর্ণ দক্ষিণাঙ্গিক হবে না কারণ আমি দক্ষিণী শাস্ত্রীয় সঙ্গীত শুনেছি মাত্র কিছুটা মিশে হয়তো কিন্তু যে বললাম রাগ সঙ্গীত সুর সেটা ইউনিভার্সাল যে অঙ্গিকেই হোক না কেন ইউনিভার্সাল সব ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे Thank you.
Thank you.
I'm gonna go to the
Thank you.
সাহায্য করে
আসলে দৈবত্বের একটি অত্যন্ত দৃঢ় ভাব আছে যেটা আগামী বা অন্যত্র পাওয়া যায়, সেটা একটি মৃদুতার মধ্যে প্রচ্ছন্ন একটা শক্তিমত্ততার ভাব আছে, এটি ঝাঁপে ঝাঁপ কালে একটু মন্দ গতি হবে। Thank you.
Yeah.
Shankara, Shankara.
Thank you.
Thank you.
Thank you.
অনেকে এটাকে এক তালে করেন, দু তিন তালে করেছেন, কোনো অসুবিধা নেই।
আনন্দ মহিমা সৌন্দর্য সবই কি সমান পরিস্ফুট হয় কিন্তু স্বামীজি খুব স্ট্রিক্ট ছিলেন না ভীষণ স্ট্রিক্ট রাগ কাল মান এরকম বর্ণনা পাওয়া যায় স্বামীজি যখন গান করতেন চোখ চেয়ে আমার অদ্ভুত একটা রূপ হতো তার ভাই বর্ণনা দিচ্ছেন মহিমাবু দিচ্ছেন এমন মুখের ভাব হতো কেউ সামনে যেতে সাহস হতো যত চপল্য কি হোক স্তব্ধ হইত কারণ সুর তালে এত পারফেকশন তার সঙ্গে তার অন্যান্য বিভূতি যেটা আমরা অনেক সময় রহস্য করা একটা বিভূতির কথা মনে করে থাকি কি না কি একটা রহস্য ছিল সে রহস্য কিন্তু কোনো ভৌতিক ব্যাপার না সেটা মনকে উঁচুতে ওঠানোরই রহস্য তারই মাত্রা ভেদ তো একটুখানি করছি করছি তো সবাই আতঙ্কিত আতঙ্কে কিছু নাই আমাদের মধ্যে একটা মিলামিশা না হলে গান হবে না আমরা দেখেছি অনেক সময় যারা ধনী হই আল্লাহর কাছে কথাই বলছি তবে আল্লাহ মারা বাজাচ্ছে না কাজেই বোঝে দুজন বোঝে বাকি সব দেখে একটু শুনে উনি জানতে কেউ বোঝে না একটা লম্বা চক্র না কেহাই দিচ্ছেন দিতে গিয়ে একটু ভুল হয়েছে কেউ বোঝেনি উনি বলেন একটা হচ্ছে আমরা শুনতে পারি গুনে আমাকে ঠিক করলেন আমরা বাজে না তারপর আমার মনে করবে উনি ধরা পড়ে গেলে কিছু জানেন না আমাদের পরীক্ষা দেওয়ার পদ্ধতি আমাদেরকে ত্রস্ত কিছু মেশিন তৈরি করেছে ভাবি এখানে পারফেকশন দিতে হবে ইটস নট লাইক দ্যাট এটা একটা অঙ্গন এখানে ভাগে আদান প্রদান হচ্ছে স্বাভাবিকভাবে আদান প্রদান হবে আগেকার দিনে অনেকে গান শেখাতে বড় বড় গায়ক কখনো শেখাতে না বলতে আমি রেওয়াজ করবো তুমি এসে শোনো আমি এত বড় বিদ্যা সঙ্গীত সঙ্গীতে কেউ অধিপতি হন না সবাই সেবক হন সঙ্গীত সেবা আমিও করবো তুমি আলাউদ্দিন খান দেখি মন্দিরে বসে বিনা পয়সায় শেখাতে ভুল করলে অবশ্য খরণ দিতে না কেন খুব মারতে হন কিন্তু পয়সা নেই তো সহজ ব্যবস্থা একটু করছি চেষ্টা করছি Na 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 na
Thank you.
Thank you.
Thank you.
Thank you.
এদিকে ঘাম হচ্ছে ওদিকে শীত বইছে। তো গানে মানেই হচ্ছে একটি পরিবেশ যেখানে ভগবান আসে। নারদের সেই সূত্র আছে, নারদ নিজে বলছেন যেখানে আমার গান করা হয়, আমার মনে তাকে চিন্তা করে গান করা, সেখানে আমি থাকি, তত্ত্বতিষ্ঠানে নারদ, আমি ওখানে থাকি। তো সবাই কিন্তু এর অংশ গ্রহণ করছে। অ্যাকচুয়ালি মনে করবেন না একজন গাইছে আমি শুনছি, তা না, হৃদয় দিয়ে শ্রবণ হচ্ছে উপাসনা মাত্র। উপাসনা থেকে দেখুন একটি সমান কথা আছে উপনিষদ, উঁচু কথাটা আছে দেখুন, উপমানে সমীপবর্তী হবে, কাছাকাছি কাছে যাওয়ার চেষ্টা করছি, আরো আনন্দ হয়ে কাছে যাওয়াটা ওরকম ভয় ভয় নয়, আরো আনন্দ সমুদ্রের কাছে যাচ্ছি। এই হচ্ছে সেই অনুব্রজন, সেই অনুসরণ, সেইটা কিন্তু সঙ্গীতের যদি পরিবেশ যদি সাংগীতিক নিরহংকার হয় তাহলে তাতে ভগবান আসে। আপনি বলবেন নিরহংকার সবাই কি হয়, নিরহংকার ফট করে হওয়ারই বা কি দরকার, এক অদ্ভুত ব্যাপার। অহংকারী বলে আমার গালাগালি আমাদের দেশেই আছে, অন্য দেশে অহংকারী বলে গালাগালি নেই। কেউ কিছু ভালো করতে চাই তার অহংকার হবে, ভালোর অহংকার কি ভালো না, ভালোর অহংকার না থাকলে সে বড় হবে কি। এখন তো ভালোর অহংকার ভীষণ শেখানো দরকার, এত বাধিকার দিকে, সে দৃঢ় অহংকার না থাকলে হবে না। আর অহংকার যাওয়ার কথা বলছেন, আমাদের সমস্যা হচ্ছে ঋষি মুনিদের দেশ, তো 10,000 বছরের ইতিহাস মাথার উপরে আছে, বুঝি না, রক্তে আছে। ভগবান দর্শন হলে অহংকার যায়, ঠাকুর বলছেন তাও পুরো যায় না, মাথায় মারা থাকে। শেষে বলছেন জানি না যখন থাক দাস আমি হয়, মানে যে সেই অনন্তের সাধনা করতে চায়, উৎফুল্ল হতে চায়, সেই পরমানন্দের অহংকার তীব্র রূপে থাকে না, একটু তীব্র রূপে থাকে না, তবেই সে কিন্তু ভিতরের অনন্তকে খুলতে পারবে। চাবিকাঠি ওইটা পিন পিন ভিন ভিন করলে হবে। স্বামীজির বাণীর সঙ্গে উপনিষদের উপাসনা মিলাতে হবে। এই স্বামীজি ছুটতে বলছেন, তারপরে ধ্যান করতে বলছেন, স্বামীজি কি বোকা, তার কি মাথা ঠিক নেই নাকি, বুঝতে হবে। তীব্র অহংকার থাকা চাই, ভারতের শুভত্বের তীব্র বাসনা, তীব্র আগ্রহ, ফোর্স যাকে বলে। স্বামীজি বলছেন উপনিষদে শক্তি ছাড়া কিছু বলা হয়নি, স্ট্রেংথ, হি সেজ স্ট্রেংথ এন্ড স্ট্রেংথ, এভরি পেজেস অফ উপনিষদ সেজ অনলি ওয়ান থিং, স্ট্রেংথ স্ট্রেংথ এন্ড স্ট্রেংথ, আর কিছু না। যে কোনো জিনিসে সৎ শক্তি সেটাই আমাদের অহংকার হোক, এই প্রার্থনা। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো শ্রোতা হয়ে বসেছিলাম, যেমন ওঝার কাছে তার সাপগুলি পোনা উঠিয়ে খেলতে তুলতে থাকে এক মনে। আমরা আশ্রমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই, আর সুজানবাবু, অমিতাবাবু হারমোনিয়াম আর তবলায় সংগত করেছেন, কার্তিক, সকলকে আমাদের আশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন স্বামী কৃপাকরানন্দ গান ছাড়াও উনি নিজে ডক্টর, আর খুব ভালো চিকিৎসা করেন। আমি
তিন বছর খুব সঙ্গে মানে প্রতিদিন মুহূর্তে ছিলাম আর ভালো রান্না কান্না করতে পারি খুব সুন্দর ছবি আঁকতে পারি ছবি আর আপনারা দেখেছেন বেলুড় মঠে যে ঠাকুরমা স্বামীজির উৎসবে সাজানো হয় ফুলের মানে খুব সুন্দর করে যে সাজানো হয় কার্ডবোর্ডের উপর থার্মোকলের উপর সে আমরা দু বছর সাজিয়েছি তো এইসব তারপরে আলপনা দেওয়া মন্দিরে যে আলপনা দেওয়া খুব সুন্দর সুন্দর আলপনা আর নতুন নতুন ভাবে তৈরি করতে থাকে অনেক কিছু গুণ আছে ঠাকুর বলেছেন যে যার একটি গুণ থাকে তাতেই ঈশ্বরের বেশি প্রকাশ থাকে তো অনেক গুণে গুণী তো আপনারা জানেন যে আজকে যে প্রোগ্রাম আমরা একটি মানে ঠাকুরের কথায় ফল পেয়েছি প্রোগ্রাম আছে অন্য জায়গায় সৌরভ প্রোগ্রাম করাচ্ছে ওটা হচ্ছে খালসা খাসমহলের কাছে পরশুরি প্রমোদনগর তো সেখানে কালকে প্রোগ্রাম আছে সন্ধ্যাবেলায় আপনাদের যদি কারোর সময় থাকে আসবেন ওখানে আর সঙ্গে সঙ্গে আমরাও আজকে একটি ফ্রি পেলাম এছাড়া মহারাজের খুব স্নেহপাত্র উমাকান্ত মহারাজ এবং পার্থ মহারাজ সেই জন্য বারবার এখানে ছুটে আসা তারপরে আরও অন্যান্য প্রোগ্রামের মাঝে যে এরকম আমরা একটি সন্ধ্যাবেলা উপহার পাব সেটি আমাদের সৌভাগ্য আমি সকলের পক্ষ থেকে এরকম মাঝে মাঝে এসে এখন একটু দূরে চলে গেছে কিন্তু আগে বড় শহর এখন গ্রামের মধ্যে হয়ে গেছে সেই জন্য মাঝে মাঝে আমরা পেয়ে যাব আশা রাখি আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার ধন্যবাদ